এই ট্রেনে দাঁড়িয়ে আছি, এখনো দু ঘন্টা যে বসবো। ওয়াইফের সঙ্গে কথা বলছিলাম, খোঁজ খবর নিচ্ছিল, যাক খোঁজ খবরটা নিয়েছে। প্রচুর নাকি মিষ্টি খাচ্ছে এখন, বেশি মিষ্টি খেয়েও নেই। বরফিটা নাকি খুব ভালো হয়েছে বলছে, বরফি খাক, বেশি বলে বরফি খাও। ভিডিওটা একটু বড় হবে, কারণ ট্রেনে যাচ্ছি, হয় ভিডিও খুব বেশি বড় হলে দুটো পার্টে ভাগ করবে হবে। তাহলে তারা দেশ স্বাধীন করে ভুল করে গেছে না ঠিক করে গেছে জানি না, এটা কার কাছে উত্তর পাবো। একই দাম 50 টাকা,400 টাকা, 300 টাকা, 400 টাকা, 400 টাকা। আমার লাইফে প্রথম খাটতে গেলাম, তাও খাটিয়ে পয়সা দিতে যায় না, সেটা হচ্ছে এরকম মানুষ। একটু পাল্টে যারা ভালো কথা বলবে তাদেরকে তো কত কি হ্যারাসমেন্টে পোয়াতে হবে, ওটা কোনো এই যে আমরা এটা করে খাচ্ছি, এটা ভালো না খারাপ চুরি তো করছি না, খুব ভালো কথা, খুব ভালো। কিন্তু আমাদেরকে চুরির কেস দেওয়া হচ্ছে, প্রশাসন কেস দিচ্ছে, ছিনতাই কেস দিচ্ছে, হ্যাঁ কত রকম কেস দিয়ে আমাদেরকে হাজতে চালান করছে। কদিন করবে নাকি, কদিন করবে, এটাই তো কদিন করবে। ওরা নিজেরা চুরি করছে, ওরা নিজেরা ঘুষ খাচ্ছে, সেটা কিছু না। আপনার ভিডিও ভাইরাল হবে জানান, আর ভিডিও হোক আর ভাইরাল হোক আর যাই হোক, হ্যাঁ তারপর তুমি আরপিএফ ধরবে, আমাকে কিচ্ছু ধরবে না, আরপিএফ আরপিএফ আপনার দেখে ভয় পালাবে, ভয়ে পালাবে না, বলবে এমনি আমার নাম আছে আমার এলাকায় মিশে যায়, নাম আছে নাই, কি নাম নেতা বলে ডাকে, নেতা বলে ডাকে, তার মানে ভয় করে আপনাকে, আমার নাম শেখ রহমত আলী, শেখ রহমত আলী বাবা, আমি মানে দল পাল্টাই না, যে দলে আছি ওই দলে প্রথম প্রথম দিয়ে পাল্টে পাল্টে এসেছি, কোন দলে আছো, কোন তৃণমূলে আছি, দিকে দুটো পেললে গায়ে পড়বে, প্রতিবাদ করবে খুব কম লোক আছে, শেষ কথা বললে বেঁচে গেল, শেষ কথা কি গো, এই কার দেখাবো তৃণমূলে নাকি, এই দেখ ওই এখন ভিডিও করছে দেখা যাবে, এই দেখো তৃণমূলের কার দেখে না, আগে কংগ্রেস করতাম নিজে দেখেছো কার্ডে না, কংগ্রেসের কার্ড আছে, চা বিক্রি করবো কান্ডারি চালু হলে করতে দেবে না, হ্যাঁ এই তো আমি বললাম, বেকার বসে আছি এলাকায়, তাঁতির ঘরে পাওয়া যাচ্ছে, নিয়েছে আমার ব্যবসা হচ্ছে চা, ও আচ্ছা আমি ছোটবেলা দিয়ে করি কেউ ভালো না হয়, আপনি বললেন না দেশ বিক্রি করছে, এই তো দেশ বিক্রি করছে, দেশ কারা বিক্রি করছে, যারা ভালো নেই কারা বিক্রি করছে, দেশের শত্রু কারা, যারা দেশকে
বিক্রি করতে যাচ্ছে আরে দেশের লোক দেশ ভক্তদের বিক্রি হ্যাঁ কেউ যদি বিক্রি করে থাকে সে তো দেশের লোক যে কিনে সে দেশের লোক না না সে দেশের লোক নয় সে বিদেশি লোক যাকে এই পুতলে ভালো ভিডিও লাগলো একটা করুণা তাহলে দূরত্ব বজায় রাখলে যদি চলে যাবে করুণা তা দূরত্ব বজায় না রেখে টিকিট গুলো দিচ্ছে কেন গাড়ি চালাচ্ছে না লোকাল ট্রেন চালাচ্ছিল না এতদিন হ্যাঁ করুণা শুধু রেলের রেলের স্টাফ যাওয়ার জন্য গাড়ি চালাচ্ছিল আর এখন দেখুন সেই চালাচ্ছে কই দূরত্ব বজায় আছে ভিড়ে ভিড়ে তো ভর্তি করুণা যদি যায়নি ভিড়টা ভর্তি হবে কেন তাহলে বন্ধই থাক আপনার গামছাগুলো একটু দেখান না একটু গামছা বাবারে বাবা গামছা দেখান দেখান না একটু এটা পইতে গামছা এটা বামুন ঠাকুরের গামছা হ্যাঁ সেটাই বামুন ঠাকুরের গামছা এটা আমি তো বলি না ওইখানে কে পড়েছিল বলছে বামুন ঠাকুর কিছু তো বলে এটা বিক্রি করতে হবে এই বলেছে গামছা বাবু গামছা নাই হ্যাঁ গামছা বাবু